কাতার বিশ্বকাপের পর প্রায় কনস্ট্রাকশন হাজার মধ্যে কিছুটা মন্দা দেখা যায় এবং বাঙালি প্রায় 90% মানুষ এই কনস্ট্রাকশন হাজার উপর নির্ভরশীল আছে। এহতার লাই ব্যাকুণত্ব নেই উচিত একাধিক পেশায় দক্ষতা অর্জন করার। জানুয়ারির 1 তারিখ কাতারের স্থানীয় একখান হোটেলত নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রবাসীলার দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে অনুষ্ঠিত হওয়া এক মত বিনিময় সভায় বক্তব্যে এসব কথা হয়। আজকে আমাদের যে উদ্যোগটা ছিল, আমাদের জনশক্তি যারা আসেন এখানে, যাদের স্কিল আছে, হয়তো পড়ালেখা জানেন বা জানেন না, তাদেরকে আত্মীয় আন্ডার আন্ডে এনে, যেটা আমাদের অনুমোদন আছে গৌসলগ মাইজবেন্ডারি পলিটেকনিক ইনস্টিটিউটে, ওই আরটিওর মাধ্যমে 3 দিনব্যাপী যে আরপিএল সার্টিফিকেশন, এটার মধ্যে অংশগ্রহণ কীভাবে করানো যায় কাতারে যারা আছেন প্রবাসী তাদের। কিন্তু এই উদ্যোগের মধ্যে যেমন আমাদের প্রয়োজনীয়তাটা সবাই অনুভব করছি, এখানে চ্যালেঞ্জও আছে অনেক কিছু। গাছলতা মাইজবেন্ডারি পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজবেন্ডারির সভাপতিত্বে এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সেই বিষয়টা বোধ হয় কোনো কারণে দীর্ঘদিন আমি অনেক কাজ করেছি, আমি প্রবাস কল্যাণ ব্যাংকের ডাইরেক্টর ছিলাম, তো দীর্ঘদিন মাইগ্রেশনে কাজ আমি করতে হয়েছে আর কি। মোহাম্মদ সোহেল চৌধুরীর পরিচালনায় এর অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন কানেক ডু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সৈয়দুল হক খান, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কাতার চ্যাপ্টারের সভাপতি, বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ আরো বোধকেই। প্রফেশনাল অর্গানাইজেশন একটা মানবিক উদ্যোগে আরেকটি অর্গানাইজেশনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আজকে আমরা এখানে অংশগ্রহণ করছি। এই জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, এবং আপনারা শুধু বাংলাদেশ থেকেই, ওনারা কাতারের মতো জায়গায় আসছেন শুধুমাত্র মানবিক ব্যাপার বিশেষ করে গুরুত্ব দিয়ে। এছাড়াও উপস্থিত আছেন আঞ্জুমানে মুত্তাবাইনে গাউসে মাইজবেন্ডারি কাতার শাখার সাধারণ সম্পাদক কাজী জহিরুদ্দিন বাবরসই, আইডিবি কাতার চ্যাপ্টারের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। দীর্ঘ বক্তব্যের মধ্যে আমরা সি প্লাস টিভি চট্টগ্রাম।